একটা জায়গা আছে, তাহলে বাকি গাড়ি সামনে থেকে গাড়িগুলো কিভাবে আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার বাইক চালাচ্ছি না, আজকে আমি চালাচ্ছি মুনতাসির বিল্লার বাইক, আর মুনতাসির বিল্লা চালাচ্ছে আমার বাইকটা। আর আজকে আমরা যাব হচ্ছে ডেমরাতে। ডেমরাতে যাওয়ার কারণ হচ্ছে মুনতাসির বিল্লা একটা ড্রোন নিছিল, ওই ড্রোনটা সমস্যা করতেছে। রিসেন্টলি মুনতাসির বিল্লা টিটি মারছে, টেকনাফ তেঁতুলিয়া একটা ট্যুর দিছে, আর টেকনাফ তেঁতুলিয়া ট্যুর দেওয়ার সময় ও যখন ড্রোনের কিছু শট নিতে যায়, তখন ওর ড্রোনের সিগন্যালটা, জিপিএস সিগন্যাল যেটা আছে, সেই সিগন্যালটা লস করতেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য ময়মনসিংহ থেকে ঢাকা আসছে, আর আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আর মুনতাসির বিল্লা যে সামনে, ও আমার গাড়ি চালাচ্ছে। ডেমরাতে যাওয়ার আগে আমরা যাব একটু মহাখালীতে রূপায়ণ সেন্টারে, ওইখানে মুনতাসিরের পিছনে আমাদের এক ফ্রেন্ড আছে, ওর ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, সে প্রবলেমটা সলভ করার জন্য ওইখানে ল্যাপটপটা সার্ভিসে দিয়ে তারপর হচ্ছে আমরা ড্রোনের প্রবলেম সলভ করতে যাব। আর আমাদের রুট প্ল্যানটা হচ্ছে খুবই সিম্পল, মহাখালী যাচ্ছি আগে, মহাখালী ব্যাক সাইডে আছি আমরা এখন, মহাখালী থেকে রূপায়ণ সেন্টার কাজ শেষ করে গুলশান হয়ে হাতিঝিলের ভেতর দিয়ে রামপুরা ব্রিজ দিয়ে বলশ্রী হয়ে তারপর হচ্ছে ডুবব। ইচ্ছা ছিল মহাখালী কাজ শেষ করে গুলশান এক দিয়ে বের হব, গুলশান এক দিয়ে বের হয়ে হাতিঝিল দিয়ে ডুবব, বাট রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যার কারণে আমাদের ঘুরে এসে মহাখালী দিয়ে তারপরে হচ্ছে তেজগাঁ লিং রোড দিয়ে সামনে আমরা হাতিঝিলে উঠব। মানে এত পরিমাণ জ্যাম, যদি তিতুমির কলেজের সামনে ইউ টার্ন নিয়ে আমরা গুলশান হয়ে যাইতাম তাহলে আমাদের মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগত। যাই হোক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে কোনো প্রকার জ্যামের প্যারা ছাড়াই খুব সহজে বের হইতে পারছি। আর এখন আছি হাতিঝিলে, দেখে তো বুঝতে পারতেছেন ঈদের ছুটি শেষ হয়েছে, সবাই গ্রামের বাড়ি থেকে আসতেছে, মোটামুটি ঢাকা শহরে জ্যাম বাড়তেছে আর প্যারাময় জ্যাম শুরু হয়ে যাইতেছে। এটা আর কি বলার আছে, এই যে ফাঁকা রাস্তা, এই রাস্তা আর কপালে জুটবে না, কতদিন এই শান্তি থাকবে উপর আল্লাহ ভালো জানে। মানে এইখানে যে ভিউটা আছে অস্থির ভিউ লাগতেছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে, কৃষ্ণচূড়া গাছগুলা আসলে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সামনের অবস্থা দেখেন খুবই বাজে রকমের জ্যাম। এটা তো হালকা, আর উপরে ঝাপসা জ্যাম, মানে কি আর। যাই হোক, ওভারঅল বিষয় নিয়ে ভালোভাবে ড্রোনের প্রবলেমটা সলভ হলে আলহামদুলিল্লাহ ভালো। করিমের যে ল্যাপটপটা আমরা রূপায়ণ সেন্টারে নিয়ে গেছিলাম, ওই সেন্টার ওইখানে যাইয়া তো একটা কেচাল ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হইতেছে, করিম ওইখানে একটা দোকানে ওর ল্যাপটপটা দেখাছিল, দোকানদার নাই, দোকানের কর্মচারীর বিহেভিয়ার খুবই বাজে ছিল, যার কারণে ওই দোকানে কম্পিউটার সার্ভিসে না দিয়ে সাবদিরের দোকানে ল্যাপটপটা সার্ভিসে দিলাম। আর এই সাব্বির হচ্ছে
ঈদের আগে বাড়ি যাওয়ার সময় এলেঙ্গা পার হওয়ার পরে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল ভিডিওতে, আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দিব, একটু কষ্ট করে দেখে নেন। এই হচ্ছে সেই সাব্বির, সেই সাব্বিরের দোকানে হচ্ছে কর্মীর ল্যাপটপটা সার্ভিসে দিয়ে আসছি। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে বনশ্রী রামপুরা হয়ে তারপর ডেমরাতে। রামপুরা থেকে ডেমরা যাওয়ার এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মোটামুটি ভালোই ব্যস্ত। একটা সময় রাস্তাটা খুব বাজে অবস্থা ছিল, লাস্ট কয়েক বছর হচ্ছে রাস্তার কাজ শেষ করে মোটামুটি ভালো একটা করছে। এখন অধিকাংশ গাড়িগুলাই এদিক দিয়ে যায়, যার ফলে রামপুরা থেকে মালিবাগের ওই দিকের যে গাড়িগুলো আছে ওইদিকে চাপ কমছে। আগে কিন্তু একটা সময় প্রচুর জ্যাম লেগে থাকতো, এই রাস্তাগুলো তখন এত ভালো ছিল না, মোটামুটি দেখতে পাচ্ছেন ভালোই চাপ আছে। কারণ এটা হচ্ছে শর্টকাট, আর এই রাস্তা দিয়ে যখন আপনি ডেমরা স্টপ কোয়ার্টার চিটাগাং রোড যখন যাবেন তখন আপনার কষ্ট করে সায়দাবাদ ঘুরে আপনার যাওয়ার দরকার নাই, আপনার এই দিক দিয়ে গেলে যে যাওয়া পসিবল, মানে খুব সহজ এটা শর্টকাট আর কি। আর এতে করে হচ্ছে আপনার মিনিমাম 20 কিলো রাস্তা সেভ হবে। এইগুলো গাড়ির জন্য হচ্ছে জ্যাম হয়, এই যে দুইটা লেনের ভিতরে একটা লেন করে দাঁড় করা রেখা দিছে, একটা লেনে আসো আর বাকি গাড়িগুলো কই যাবে, এদের রাস্তা মতো সব ব্লক করে রেখা দিছে। দুইটা লেনের রাস্তা সব গাড়িগুলো যদি এখানে আসে, চাচা ঢুকালেন তাহলে বাকি গাড়িগুলো কিভাবে যাবে, তাহলে জ্যাম কিভাবে ছাড়াবে? নামান, পুলিশের দোষ, পুলিশের তো হিসাব ঠিক আছে, কিন্তু দুইটা গাড়ির রাস্তা তাহলে বাকি রাস্তাগুলো কিভাবে আসবে, জ্যাম কিভাবে ছাড়াবে? চাচা আপনার যখন স্টিয়ারিং এ বসেন তখন রাস্তা জায়গা আছে, তাহলে বাকি গাড়ি সামনে থেকে গাড়িগুলো কিভাবে আসবে? এই জ্যামগুলো হচ্ছে একেবারে খালি খালি জ্যাম। যে আমাদের রাস্তার এখানে আমাদের নিচে দিয়ে যাইতে হচ্ছে এই গাড়িগুলোর জন্য, এই গাড়িগুলো ঢুকায় নিয়ে বসে আছে, সারাদিনও জ্যাম শেষ হবে না রাস্তার, বাজে অবস্থা। এই যে রাস্তা সম্পূর্ণ রাস্তা কাভার করে রাখা দিচ্ছে, কেমনে যাবে মামা? এই যে সম্পূর্ণ রাস্তা ব্লক করে দিলে তাহলে মানুষজন কেমনে যাবে? পেছনে গাড়িগুলো সব গাড়ি ঠিক আছে, তাহলে সামনে থেকে তো গাড়ি আসবে, না আসলে তো তোমরা যাইতে পারবা না, তাহলে কেন এগুলো করলা, তাহলে কেমনে যাবে মানুষজন কো? এই যে প্রতিটা গাড়ি পেছনে সম্পূর্ণ রাস্তা ফুলাক, তাহলে সামনে থেকে গাড়ি কেমনে আসবে, যে অবস্থা রাস্তা রাখে এখন মাটি দিয়ে যাইতে হইতেছে। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে মুন্তাসিরের ড্রোন, এখন এটা কাজ করতেছে। এটা প্রবলেমটা হচ্ছে এটা যে পুশ বাটনটা আছে, পুশ বাটনটার একটা কানেক্টর লুজ হয়ে গেছিলো, পাচ্ছিল না এই জন্য হচ্ছে। আর রাতের বেলা এখন ফ্লাই করা যাবে না অন্ধকার চারপাশে, আর যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ হয়ে গেছে। আরেকটা প্রবলেম হচ্ছে যে রান করা যেত, ফ্লাই করা যেত, বাট আমাদের কাছে যে তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারিতে একটার তো চার্জ নেই। এই যে কাজ করতেছে, এত সময় পাওয়ার পাচ্ছিল না, প্রবলেম করতেছিলো, পাওয়ার পাচ্ছে, কাজ করতেছে, আলহামদুলিল্লাহ যে কাজে আসলাম সাকসেস হয়েছি। এখন যাব হচ্ছে আমরা মিরপুরে সিটি মহলে, সিটি মহল রেস্টুরেন্টে, ওইখানে নূরের বার্থডে আছে, নূরের বার্থডে সেলিব্রেশনের জন্য যাব। কেউ বলবে ঢাকা শহরে করোনা আছে? ফুল রেস্টুরেন্টটা ফুল, বোঝা যায় যে ঢাকা শহরে লকডাউন চলে। যাই হোক, মুন্তাসির আমার বাইকটা চালাইতে পারতেছিল না, কারণ অলরেডি আমার বাইকে হিউজ কাজ করতে হবে, বাইকের চেন স্পকেটে সমস্যা, চেঞ্জ করতে হবে, 22,000 কিলো রান করছি। না না, তো এখন আছি রাতের জেলে, রাত্রের সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে, ক্যামেরায় চার্জ নাই বললে চলে, আর কাছে এক্সট্রা কোনো ব্যাটারিও নাই।
সো ওভারঅল বিষয়গুলো নিয়ে ভিডিও খুব বেশি লং করা যাবে না, কারণ হচ্ছে অ্যাটলিস্ট নূরের কেক তো কাটতে হবে, তাই না? বার্থডে কেক, বার্থডে বয় নূর। প্রচুর জ্যাম পার হইলাম, তার ভিতরে হিমেলের দোকান থেকে মুনতাসিরের ব্রেক প্যাড চেঞ্জ করলো, আর এখানে নূরের কেক কাটার কথা ছিল 8টায়, এখন বাজে 9টা, 9টা বাজতে গেছে। It's all about humanity. পান খায়া হচ্ছে এই অবস্থা করছে, খাইছে না ছড়াইছে অবস্থা দেখছে। এই হচ্ছে সোনার চাঁদ গুলা পিতলা গুগু গুলা, আর এই হচ্ছে বার্থডে বয় বার্থডে টা নাই। এটা মজা আছে বন্ধু, খেয়ে দেখ, চাটা দে চাটা দে, জিতে লাগা জিতে লাগা। চল এমনি এমনি নিচে মুখ দিয়ে এমনি কেটে ফালা, নিচে মুখ দিয়ে আগে হালকার মতো নে 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 একটা কেকের সৌন্দর্য আমি বলোকে বলে দিব এবং এই ভিডিওটা আমিও দিব যে তুই এই কুকামটা করছিস, ইন্ট্রোতে দিব, ডোন্ট মাইন্ড, ঠিক আছে।